নমস্কার, দেবশ্রী টুকিটাকিতে তোমাদের সবার স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এটা দেখছো টয় ট্রেন। দার্জিলিংয়ে এসেছি, আর টয় ট্রেন দেখবো না, তোমাদের দেখাবো না, তা তো হয় না। চলো আজকে দার্জিলিংয়ের ব্লগটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আজকে চলো এক জায়গায় নিয়ে যাচ্ছি, দেখতে থাকো আমার ব্লগটা। এটা তিব্বতীদের একটা হাতের কাজ, চলো তোমাদের সাথে শেয়ার করব। তিব্বতীরা এখানে এসেছিল রিফিউজির মতো থাকতে, কিন্তু আমাদের ভারত সরকার এদের একটা ব্যবস্থা করে দিয়েছে থাকার, সেটাও দেখাবো, আর দেখাবো এদের হাতের কাজ। চলো দেখতে থাকো। যত দেখাবো শেষ করা যাবে না, অসাধারণ এদের হাতের কাজ, প্রত্যেকটা হাতের কাজ ভীষণ সুন্দর। দেখো আমি একটা একটা করে তুলে ধরছি, যতটা পারছি সম্ভব তোমাদের সামনে তুলে ধরছি। শুধু তাই না, এদের ব্যবহার অসাধারণ, এত ভালো ব্যবহার, এত কোঅপারেশন করেছে আমাদের সাথে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের সাথে গান গেয়েছে, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে। ভীষণ ভালো ব্যবহার এদের, প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে ছুঁয়ে দেখেছি, দেখেছি এদের অসাধারণ কাজ। আগেই বলেছি এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, তখন আমাদের ভারত সরকার এদের একটা স্থায়িত্ব দিয়েছে, এখানেই এরা আছে এবং খুব আনন্দের সঙ্গে আছে। তার জন্য এরা ভারতকে থ্যাঙ্কস জানিয়েছে, সেটাও তোমাদের একটা হোর্ডিংয়ের মাধ্যমে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো আমি বেরিয়ে এসেছি ওখান থেকে, ওখান থেকে এসে এখানে ঠাকুরের এটা ঘোরালে নাকি একটা মনস্কামনা পূর্ণ হয়, এটা একটা পুণ্যের কাজ, তাই এটা করে এবার আমরা উপরে উঠব। ভিউ পয়েন্ট দেখতে এসেছি, গাড়ি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, তারপরেও নিজেরা পায়ে হেঁটে উঠছি। ভীষণ হাই ঘেমে গেছি। দেখো ভিউটা, শুধু দেখো, দেখো অনেক উঁচু থেকে তোমাদের ছবিটা দেখাচ্ছি। ওইখান থেকে এসেছি আমরা, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার, কিন্তু দুর্ভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘা একদম ঝুলনের মতো সাজিয়ে রেখেছে। আমি একটা পাহাড় থেকে দাঁড়িয়ে আর একটা পাহাড়ের ছবি নিচ্ছি, গলা টলা বসে যাচ্ছে ঠান্ডায়। দেখো আমাদের গাড়িটা অনেক নিচে রয়েছে, খুব কষ্ট করে উঠে এসেছি, নিজে আনন্দ উপভোগ করবো জন্য আর তোমাদেরকে আনন্দ দেবো জন্য। দেখো দেখো, তোমাদের বলেছিলাম ভারতবর্ষে যখন তিব্বতীয়ানরা এসেছিলেন, তারা ওরা রিফিউজির মতো ঘুরে বেড়াচ্ছিল, তখন ভারত সরকার ওদের একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ওরা এখানে নিজেদের হাতের কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে। এখন তোমাদের সেই হাতের কাজগুলোও দেখালাম, তার পরিবর্তে ওরা আমাদের কী দিয়েছে দেখো। ওরা এখানে বড় করে একটা হোর্ডিংয়ে বড় করে একটা লিখে দিয়েছে, থ্যাংক ইউ ইন্ডিয়া। এটাই আমাদের ভারতবর্ষের কাছে অনেকটা অনেকটা পাওনা। দেখো এখানে ওরা লিখে দিয়েছে, থ্যাংক ইউ ইন্ডিয়া। পাহাড় মানেই বৌদ্ধ মন্দির, আর বৌদ্ধ মন্দির পাহাড়ে থাকবেই, দেখতে অসাধারণ। চলে এসেছি একটা নেপালি টেম্পেলে, এটাও শেয়ার করব। ওদের ভাষায় ওরা এখানে কিছু লিখেছে যেগুলো পড়তে পারি না আমরা, সেগুলোকে কালার করছে, সেটাও তুলে দিলাম তোমাদের কাছে। আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে যাব তোমাদের সঙ্গে, পুরো মন্দিরটা শেয়ার করব, আর শেয়ার করব মন্দিরের ওপর থেকে বাইরের ভিউটা। তো চলো আমার সাথে মন্দিরে। প্রচুর সিঁড়ি, প্রথমে গুনছিলাম সিঁড়িগুলো, তারপরে নিজের অলক্ষ্যে কখন ভুলে গেছি সিঁড়িগুলোর কথা, আর শেষ পর্যন্ত আর গুনতে পারিনি। তো চলো আমি আস্তে আস্তে সিঁড়িগুলোতে উঠে ওপরে যাব, ওপরে গিয়ে তোমাদের আজকের এই বৌদ্ধ মন্দিরটা সম্পূর্ণটাই শেয়ার করব। চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। যাও,
তোমাদের নিয়ে যাবো। হাঁপিয়ে গেছি মন্দিরটার মধ্যে, তবে দেখাবো মন্দিরটা খুব ক্লোজ ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ দিদি, এর আগে তোমাদের দেখিয়েছি সিকিমের সেলিংয়ের স্কাই ওয়াকের ভিউ, এখন দেখো এটা দার্জিলিংয়ের একটা নেপালি টেম্পল, নেপালি টেম্পল থেকে একখানা ভিউ দেখাচ্ছি। দেখো এই যে মন্দির, এবার আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করছি, একদম টপে উঠে যাচ্ছি আমি। টপ থেকে তোমাদের পুরো মন্দিরটা শেয়ার করব, দেখতে থাকো, চোখ রাখো মন্দিরের দিকে। মন্দিরটা প্রদক্ষিণ করছি, আমার সঙ্গে তোমরা প্রদক্ষিণ করো, শুনে থাকো। গলার আওয়াজের অবস্থা দেখেছো, খুব ঠান্ডা এখানে, গলা টলা বসে গেছে। সোয়েটার খুলে রেখে এসেছি গাড়িতে, কিন্তু খুব ঠান্ডা লাগছে। মন্দিরটা তোমাদের সাথে প্রদক্ষিণ করছি, দেখো বুদ্ধদেবের এই মূর্তিটার সঙ্গে আমরা ভীষণ পরিচিত। এই মন্দিরের চারটে খাঁজের চার রকম আছে, তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। দেখো বাইরের ভিউটাও অসাধারণ, তার সাথে তোমাদের মন্দিরের প্রত্যেকটা কাজ কারুকার্য শেয়ার করব। দেখো প্রত্যেকটা দেওয়ালে দেখো কি অসাধারণ কাজ, এগুলো কিন্তু কাঠের কাজ, কাঠ খোদাই করে, এগুলো কাঠের কাজ, দারুণ সুন্দর কাজ করেছে শিল্পীর, অসাধারণ কাজ। এই দেখো এটা হচ্ছে আর একটা পার্ট, চারটে পার্টে চারটে বুদ্ধদেবের মূর্তি। এই চারটে মূর্তিরই অনেক অনেকগুলো মাহাত্ম্য আছে, কিন্তু আমি সেগুলো ডিটেলস জানি না, কিন্তু শুনেছি এইখানে দেখো এখানে একটা বুদ্ধদেবের মূর্তি, চারটে পার্টে চারটে মূর্তি, আর তার সাথে মন্দিরে গিয়ে অজস্র খোদাই করা সমস্ত নকশা শিল্পী তার হাতের কাজ মেলে দিয়েছে এখানে, অসাধারণ হাতের কাজ। এই মন্দির দেখতে দেখতেই আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের আর একটা স্পটে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বুঝতেই পারছো চলে এসেছি সেই প্রতীক্ষিত সেই জায়গা বাতাসিয়া লুপ, অসাধারণ টয় ট্রেন দেখলে, টয় ট্রেনের দর্শন পেয়ে গেছি ঢুকতেই, সেটা তুলে দিলাম। এইবার ঢুকবো বাতাসিয়া লুপে, তার আগে একটা ছোট্ট মার্কেট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ছোট্ট মার্কেটটা, কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, আমরা এখানে কিছুই কিনবো না, কিন্তু তবুও মনে হলো মার্কেটটা তোমাদের সামনে একটু তুলে ধরি। পাহাড় মানে শীতবস্ত্র, আর এখানে শীতবস্ত্রেরই বিপুল সম্ভার, তো আমরা এবার এখানে টিকিটের ব্যবস্থা আছে, এখানে টিকিট কেটে আমরা বাতাসিয়া লুপে ঢুকবো। অসাধারণ একটা ভিউ পয়েন্ট, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এখানে 20 টাকা টিকিট, টিকিট কেটে আমরা সবাই ভেতরে ঢুকলাম, ঢুকছি আস্তে আস্তে, ভেতরটা সম্পূর্ণ তোমাদের শেয়ার করব। অসাধারণ একটা ভিউ পয়েন্ট, এখান থেকে যা যা দেখা যায় তাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। না বন্ধুরা, আমরা টয় ট্রেনে উঠিনি, তার অনেকগুলো কারণ ছিল, সেই কারণগুলো আজকে নাইবা ব্যক্ত করলাম। টয় ট্রেনটা দেখেছি, চোখ সার্থক করেছি, এইটুকুই, বাদ বাকিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাকে ভালোবেসে এখানে আসা, দেখো সেই ভালোবাসা আমার চোখের সামনে। আই লাভ দার্জিলিং, অসাধারণ তার সঙ্গে ভিউ পয়েন্ট, পুরো দার্জিলিং শহরটা দারুণ লাগছে, দু চোখ মেলে দেখছি শুধু। আই লাভ দার্জিলিং, এটা এত সুন্দর করে এরা করেছে এখানে, এর আগেও তোমাদের দেখিয়েছি আই লাভ মিরিক, এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, সত্যি আই লাভ দার্জিলিং, ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। তোমাদের যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। দেখো আবার চোখের সামনে চলে এসছে সেই টয় ট্রেন, সেটাও ক্যামেরাবন্দি করলাম তোমাদের জন্য। পুরো টয় ট্রেনটা পুরো গোল গোল করে দেখো ঘুরছে, পুরো বাতাসিয়া লুপের পুরো
বাউন্ডারিটার মধ্যে ক্যামেরাবন্দি করে নিলাম, সেই ক্যামেরাবন্দি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো টয় ট্রেনটা কী সুন্দর চলছে, দারুণ লাগছে, মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গেছি, চলে গেছি সেই ছোটোবেলায়, আনন্দ ধরে রাখতে পারছি না, ভীষণ মন ভালো হয়ে গেছে এখানে এসে। এত সুন্দর প্রকৃতি তার রূপ ঢেলে দিয়েছে এই বাতাসিয়া লুপে, চিন্তা করা যাবে না। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এই স্পটটা তোমরা দেখবে, ভিজিট করবে। দেখো এখানে আই লাভ দার্জিলিংয়ের সামনে সবাই ফটোশ্যুট করছে, ফটো তুলছে, সত্যি অসাধারণ জায়গা। চলো দেখো, দেখতে থাকো আর কী কী তোমাদের দেখাতে পারি। অপূর্ব দৃশ্য, এখানে না আসলে তোমরা খুব খুব মিস করবে, এখানে আসলে অবশ্যই বাতাসিয়া লু এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা এসো, দারুণ একটা ভিউ পয়েন্ট, অসাধারণ লাগবে। আর একবার তোমাদের পুরো দার্জিলিং শহরটাকে দেখিয়ে দিচ্ছি আমার ক্যামেরায়। দেখো পুরো দার্জিলিং শহরটা, আরও অনেক কিছু দেখানোর ছিল কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য, বাবা ছেলে লাইনের উপর দিয়েই হাঁটা দিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, লাইক শেয়ার করতে ভুলো না, নতুন সাবস্ক্রাইব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অসাধারণ দৃশ্যে। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখো আর আনন্দ করো।